হ্যালো রেসপেক্টেড ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজির এই ভিডিওটোত আমি কেইটামান এম চি কিউ লৈ আহিছোঁ সেইসকলৰ কাৰণে যিসকলে গ্ৰেড ফ'ৰত এপ্লাই কৰিছিল। যিহেতু গ্ৰেড ফ'ৰৰ এক্সাম আহি পালে, গতিকে আপোনালোকে কুৱেশ্যনকেইটা চাব, ভাল লাগিলে কাইণ্ডলি শ্বেয়াৰ কৰি দিব। খুবেই দৰকাৰী কুৱেশ্যনকেইটা আমি ছিলেক্ট কৰিছোঁ ৰুটছ এণ্ড ট্ৰেন্সপৰ্টৰ ওপৰত। যিহেতু গ্ৰেড ফ'ৰত ড্ৰাইভাৰৰ পোষ্ট আছিল, গতিকে আপোনালোকৰ কাৰণে খুবেই গুৰুত্বপূৰ্ণ হ'ব আজিৰ এই ভিডিঅ'টো। গতিকে দেৰি নকৰাকৈ আৰম্ভ কৰিছোঁ। আপোনালোকে চাব পাৰিছে স্ক্ৰীণত প্ৰথম যিটো প্ৰশ্ন আহিছে যে ট্ৰাফিক লাইট হুইচ ইউ আৰ এপ্ৰ'চিং ইজ শ্ব'য়িং ছলিড য়েল' হোৱাট শ্বুড ইউ ডু। আপোনালোকে ৰাস্তাত গৈ আছে, হঠাতে কি দেখা গৈ আছে? ছলিড য়েল' দেখা গৈ আছে, ছলিড য়েল' লাইটটো জ্বলিছে। হোৱাট শ্বুড ইউ ডু, আপুনি কি কৰিব? মুভ টু দ্য ৰাইট হেণ্ড ছাইড, মেইনটেইন দ্য কাৰেণ্ট স্পীড, শ্ল' ডাউন এণ্ড প্ৰিপেয়াৰ টু ষ্টপ, এক্সেলাৰেট হাৰ্ট। ইয়াৰে যিটো চি আছে অপশ্যন যে শ্ল' ডাউন এণ্ড প্ৰিপেয়াৰ টু ষ্টপ, কাৰণ য়েল'ৰ পিছতেই ৰেড লাইট জ্বলাৰ সম্ভাৱনা থাকে, গতিকে শ্ল' ডাউন এণ্ড প্ৰিপেয়াৰ টু ষ্টপ হ'ব কাৰেক্ট এনচাৰ। নেক্সট প্ৰশ্নটোলৈ আমি আগবাঢ়িছোঁ। আপোনালোকে চাব পাৰিছে প্ৰশ্নটো স্ক্ৰীণত যে দ্য অনলি টাইপ অফ হৰ্ণ পাৰ্মিটেড অন এ মটৰ ভেহিকল ইজ। বৰ্তমান কেনেকুৱা ধৰণৰ হৰ্ণ পাৰ্মিট কৰা হৈছে মটৰ ভেহিকলছৰ ক্ষেত্ৰত? আপোনালোকে জানে যিটো এয়াৰ হৰ্ণ আছিল এইটো বেন কৰি দিয়া হৈছে, গতিকে আপোনালোকে চাব পাৰিছে যিটো এ টু টোন ইলেক্ট্ৰিক হৰ্ণ, এইটো অপশ্যন যিটো এ আছে এইটো হ'ব কাৰেক্ট এনচাৰ। নেক্সট প্ৰশ্নটোলৈ আমি আগবাঢ়িছোঁ যে হোৱাট ডাজ এব্ৰিভিয়েশ্যন আৰ চি অফ আ ভেহিকল ষ্টেণ্ডছ ফৰ? আৰ চি, এই আৰ চি শব্দটোৱে কি বুজায়? আপোনালোকে অপশ্যনকেইটা চাব পাৰিছে ৰানিং চাৰ্টিফিকেট, আৰ টি অ' চাৰ্টিফিকেট, ৰেজিষ্ট্ৰেশ্যন চাৰ্টিফিকেট, নে ৰিকুৱাৰ্ড চাৰ্টিফিকেট। ইয়াৰ শুদ্ধ উত্তৰটো হ'ব অপশ্যন চি, ৰেজিষ্ট্ৰেশ্যন চাৰ্টিফিকেট। নেক্সট যিটো প্ৰশ্ন আহিছে আমাৰ যে ইয়'ৰ ইঞ্চুৰেঞ্চ হেজ এক্সপায়াৰ্ড, হাউ লং কেন ইউ লিগেলি ড্ৰাইভ ইয়'ৰ ভেহিকল বিফ'ৰ ৰিনিউ ইট? যদি আপোনালোকৰ গাড়ীৰ কি হয়, ইঞ্চুৰেঞ্চ ফেইল হয়, তেতিয়া আপোনালোকে কিমান দিন লিগেলি ড্ৰাইভ কৰিব পাৰিব ৰিনিউ কৰাৰ আগতে? এইটো আপোনালোকে অপশ্যনকেইটা চাব পাৰিছে ওৱান মান্থ, ওৱান উইক, জিৰ' ডেজ, থ্ৰী ডেজ। ইয়াৰ শুদ্ধ উত্তৰটো হ'ব জিৰ' ডেজ। যদি এক্সপায়াৰ হয় আপুনি আচলতে ইললিগেল, আপুনি লিগেলি ড্ৰাইভ কৰিব নোৱাৰে ইঞ্চুৰেঞ্চ নোহোৱাকৈ। নেক্সট যিটো প্ৰশ্ন আহিছে আমাৰ যে ৱেন ইয়'ৰ ড্ৰাইভাৰছ লাইচেঞ্চ এক্সপায়াৰ্ছ, হাউ লং ডু ইউ হেভ টু ৰিনিউ ইট? আপোনালোকৰ যদি ড্ৰাইভিং লাইচেঞ্চটো এক্সপায়াৰ হয় আপোনালোকে ৰিনিউ কৰাৰ কাৰণে কিমান দিন সময় পায়? তো অপশ্যনকেইটা চাব পাৰিছে আপোনালোকে, তো অপশ্যনটো থাৰ্টি ডেজটো কাৰেক্ট এনচাৰ হ'ব, থাৰ্টি ডেজ পোৱা যায়। নেক্সট যিটো কুৱেশ্যন আহিছে আমাৰ যে দ্য বেচিক টাইপ অফ ট্ৰেফিক চাইন ইন ট্ৰাইংগলছ গিভছ, যিবিলাক ট্ৰেফিক চাইন ট্ৰাইংগলছত থাকে সেইবিলাকে কি সূচায়? আপোনালোকে চাব পাৰিছে অৰ্ডাৰ্ছ, গাইডছ, ইনফৰ্মছ, নে ৱাৰ্ণছ। এইটো শুদ্ধ উত্তৰটো হ'ব আমাক কি কৰে, সতৰ্ক কৰে, ৱাৰ্ণছ। ট্ৰাইংগল শ্বেপত যিবিলাক থাকে সেইবিলাকে কি কৰে, ৱাৰ্ণছ কৰে। এইটো ডি হ'ব শুদ্ধ উত্তৰ। নেক্সট প্ৰশ্নটোলৈ আমি আগবাঢ়িছোঁ। দ্য ইঞ্জিন অইল ইজ ষ্ট'ৰ্ড ইন ডেশ হুৱেন দ্য ইঞ্জিন ইজ নট ৰানিং। যেতিয়া গাড়ীটো ৰখি থাকে তেতিয়া ইঞ্জিন অইলটো ক'ত ষ্ট'ৰ হৈ থাকে? আপোনালোকে অপশ্যনকেইটা চাব পাৰিছে অইল পেন, চিলিণ্ডাৰ হেড, অইল পাম্প, ছেপাৰেট টেংক। গতিকে শুদ্ধ উত্তৰটো হ'ব অপশ্যন এ, অইল পেন। নেক্সট প্ৰশ্নটোলৈ আমি আগবাঢ়িছোঁ। টেকোমিটাৰ ইন এ ভেহিকল মেজাৰছ, এটা মটৰত বা এটা গাড়ীত কি কৰে, টেকোমিটাৰে কি মেজাৰ কৰে? আপোনালোকে চাব পাৰিছে অপশ্যনকেইটা স্পীড, ডিষ্টেঞ্চ, ইঞ্জিন আৰ পি এম, নে ফুৱেল কনজামশ্যন। ইয়াৰ শুদ্ধ উত্তৰটো হ'ব অপশ্যন চি, যিটো আছে ইঞ্জিন আৰ পি এম, এইটো হ'ব শুদ্ধ উত্তৰ। টেকোমিটাৰে কি কৰে, ইঞ্জিনৰ আৰ পি এম কি কৰে, মেজাৰ কৰে। নেক্সট প্ৰশ্নটোলৈ আমি আগবাঢ়িছোঁ। আপোনালোকে চাব পাৰিছে স্ক্ৰীণত যে ৱেন ইউ বাই এ কাৰ, দ্য টেক্স হুইচ ইউ পে' লাৰ্জ ফৰ হাউ লং। যেতিয়া এটা গাড়ী কিনে তেতিয়া কি বিভিন্ন ধৰণৰ গাড়ীৰ মাজত বিভিন্ন হৈ গৈছে। কাৰৰ ক্ষেত্ৰত কি যে টেক্স পে' কিমান দিনলৈ থাকে, টেক্স আপুনি যে পে' কৰে কিমান দিনৰ কাৰণে কৰে, এইটো অপশ্যন বি হ'ব শুদ্ধ উত্তৰ, কি হ'ব ফিফটিন ইয়াৰ্ছ। নেক্সট কুৱেশ্যনটো হ'ল আমাৰ যে ইফ ইউ ড্ৰাইভ ৱাইল ড্ৰাংক ইউ কেন ফেচ টাৰ্ম অফ ইমপ্ৰিজনমেণ্ট অফ আপ টু। আপুনি যদি ড্ৰাংক কৰি গাড়ী চলায় তেতিয়া আপোনাৰ কিমান দিন পৰ্যন্ত কি হ'ব পাৰে, কাৰাদণ্ড হ'ব পাৰে, এইটো হ'ব আপ টু ছিক্স মান্থ পৰ্যন্ত হ'ব পাৰে। আৰু লগতে আপোনালোকৰ
কি হব পারে, 10,000 লাগে কি হব, জরিমানা হব পারে। ঠিক এটা হচ্ছে উত্তর টু অপশন ডি, 6 মান্থস। নেক্সট প্রশ্নটি আমি একবার ইস্যু যে, ইফ ইউ আর ইনভলভড ইন এ মোটর অ্যাক্সিডেন্ট হাউ লং ডু ইউ হ্যাভ টু রিপোর্ট ইট টু দ্য নিয়ারেস্ট পুলিশ স্টেশন। আপনি পুলিশ স্টেশনত কিমান সময়ের মূরত কি করব লাগে, ইনফর্ম করব লাগে যদি আপনার একটা অ্যাক্সিডেন্টত ইনভলভ হয় বা অ্যাক্সিডেন্ট হয়। তো আপনার অপশন কেটে যাব করেছে 72 আওয়ার্স, 48 আওয়ার্স, 12 আওয়ার্স। উদ্দত্ত টু অপশন ডি, 24 আওয়ার্স। নেক্সট প্রশ্নটি আমি একবার ইস্যু যে, হোয়ার ওয়াজ ইন্ডিয়াস ফার্স্ট এয়ারপোর্ট লোকেটেড, ভারতের প্রথমটা এয়ারপোর্ট কোত লোকেটেড, কোত অবস্থিত আছে। তো উদ্দত্তটি হব অপশন ডি, মুম্বাই। অপশন কেটে চাই লোক পারে, চেন্নাই, দিল্লি, কলকাতা, ইয়ার আগত কি হয়েছিল, মুম্বাই হয়েছিল। নেক্সট প্রশ্নটি আমি একবার ইস্যু যে, হুইচ অ্যামং দ্য ফলোয়িং ন্যাশনাল হাইওয়েজ আর কালেকটিভলি কল্ড এজ দ্য গ্র্যান্ড ট্রাঙ্ক রুট। এটা রোড অ্যান্ড ট্রান্সপোর্টের লগতে জিকেরও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এনেকুৱা প্রশ্ন আহি থাকা দেখা যায়। গ্র্যান্ড ট্রাঙ্ক রুডর এটা কি, কোনকেটা ন্যাশনাল হাইওয়ের এটা সমন্বয়, তো NH1 এন্ড NH2, NH2 এন্ড NH5, NH4 এন্ড NH1, নান অফ দ্য অ্যাবভ। ইয়ার শুদ্ধ উত্তরটো হব অপশন এ, NH1 এন্ড NH2। নেক্সট প্রশ্নটি আমি একবার ইস্যু, দ্য ন্যাশনাল হাইওয়ে সিস্টেম ইজ দ্য রেসপন্সিবিলিটি অফ, ন্যাশনাল হাইওয়ে যেটো সিস্টেম এই সিস্টেমটো কার অধীনত বা কোনে এটো রেসপন্সিবল, এটো আপনার অপশন চাবো, স্টেট গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট, স্পেশাল রুট অথরিটি, স্টেট এন্ড সেন্ট্রাল গভর্নমেন্ট, কোনটো হব। ইয়ার উত্তরটো হব সেন্ট্রাল গভর্নমেন্ট। সেন্ট্রাল গভর্নমেন্টের ভিতরে একটা মন্ত্রালয় আছে, হাই ন্যাশনাল হাইওয়ে অথরিটি, তার ভিতর পরে, কিন্তু অতি উত্তরটো হব অপশন বি, সেন্ট্রাল গভর্নমেন্ট। নেক্সট প্রশ্নটি আমি একবার ইস্যু যে, হুইচ ইজ দ্য ন্যাশনাল হাইওয়ে ফ্রম সদিয়া টু ধুবুরি ইন আসাম। খুব একটা দরকারি প্রশ্ন, জানিবলগীয় একটা প্রশ্ন যে, হুইচ ইজ দ্য ন্যাশনাল হাইওয়ে ফ্রম সদিয়া টু ধুবুরি ইন আসাম। সদিয়ার পর ধুবুরীলৈ যেটা ন্যাশনাল হাইওয়ে, এইটোর কোনটো ন্যাশনাল হাইওয়ে, আপনাদের অপশন কেটে চাব পারিছে, NH52, NH37, NH36, NH34। ইয়ার শুদ্ধ উত্তরটো অপশন বি, NH37, আপনি চাব পারিছে, এটো শুদ্ধ উত্তর। নেক্সট প্রশ্নটি আমি আগবাড়িছো যে, হোয়াট ইজ দ্য আদার নেম অফ শিলিগুড়ি করিডোর নোন এস, শিলিগুড়ি করিডোর আর কি নামে জানা যায়। খুব একটা দরকারি প্রশ্ন, আপনার অপশন চাব পারিছে, KMTT করিডোর, চিকেন নেক করিডোর, IMTT করিডোর, নে নান অফ দেব নোটা, কোনটো হব। আপনাদের যেটো বি আছে অপশন চিকেন নেক, আপনাদের ইন্ডিয়ার ম্যাপ চালে গম পাই যাব, চিকেন নেক বলে একটা থাকা আছে, সেটা কি শিলিগুড়ি করিডোর, তা কি কয় চিকেন নেক বলেও জানা যায়। আমি নেক্সট প্রশ্নটি একবার ইলো, আপনাদের চাব পারিছে, টু ভিউ রেয়ার মটর ভেহিকলস ইউজ হুইচ মিরর, আপনাদের মটর গাড়ির যেটা মিরর থাকে তাতে লক্ষ্য করলে চাব পারিব যে, দ্য অবজেক্টস ইন দ্য মিরর আর ক্লোজার দেন দ্য পিয়ার, যেটো দূরের বস্তুবিলাক সরকম আর বহল আকৃতির দেখায়, এটা কোনটো মিররে দেখায়, কোনটো মিরর আসলতে মটর ভেহিকলসত ইউজ করা হয়। আপনাদের চাব পারিছে অপশন বি, যেটা আছে কনভেক্স মিরর, উত্তল দাপন এটা হব শুদ্ধ উত্তর, জানিবলগীয়া প্রশ্ন। নেক্সট প্রশ্নটা আমি একবার ইস্যু যে, হুইচ অ্যামং দ্য ফলোয়িং ইজ দ্য লংগেস্ট হাইওয়ে ইন ইন্ডিয়া, তলত কেটামান হাইওয়ের নাম দিয়ে আছে, ইয়ার ভিতর আটাইতকৈ লংগেস্ট আপনাদের জানে NH44, যেটো NH44, এটা একদম নর্থর পর সাউথক লেগে আছে ইন্ডিয়ার, গতি এইটা আটাইতকৈ লংগেস্ট ন্যাশনাল হাইওয়ে, ন্যাশনাল হাইওয়ে 44। নেক্সট প্রশ্নটি আমি একবার ইস্যু যে, টোটাল রেল রোড লেন্থ ইন আসাম, ইয়াতে একটা আনুমানিক কিলোমিটার দিয়া হয়েছে অ্যাপ্রক্সিমেটলি, যেটো অপশন যেটো এত আছে 2613 কিলোমিটার, অ্যাপ্রক্সিমেটলি এইটো হব শুদ্ধ উত্তর। 19 নম্বর যেটো কোয়েশ্চেন আছিল, টোটাল রেল রোড লেন্থ ইন আসাম, এটার শুদ্ধ উত্তরটো হব অপশন এ, 2613 কিলোমিটার অ্যাপ্রক্সিমেটলি। নেক্সট প্রশ্নটি আমি একবার ইস্যু, অর্থাৎ লাস্ট কোয়েশ্চেনটো আছিল আমি যে, হুইচ ন্যাশনাল হাইওয়ে কানেক্টস গুয়াহাটি অ্যান্ড শিলং, গুয়াহাটি অ্যান্ড শিলং কানেক্ট করার ন্যাশনাল হাইওয়েটো কোনটো। আপনাদের অপশন কেটে চাব পারছে, NH37, NH36, আর ইয়াতে আছে NH40, NH42, গতি NH42 হব কারেক্ট আনসার, NH40 কি করেছিল, কি করেছে, গুয়াহাটি অ্যান্ড শিলং কানেক্ট করেছে। গতি আজির ভিডিওতে কেটে প্রশ্ন দিল, আপনাদের কমেন্ট যোগে জানাবো, আর ভাল লাগিলে ভিডিওটা কাইন্ডলি শেয়ার করে দিব, গতি থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও।